কানা মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক বুনো পথ হারালো, একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসি আমি জানি এসেছি ভালো। একখানা মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক বুনো পথ হারালো, একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসি আমি জানি এসেছি ভালো। না, এইভাবে কি কোনো মানুষ চলতে পারে? এইভাবে কি কোনো মানুষ চলতে পারে? আমার কি বিয়ের বয়স হয়নি? একটা মেয়েকে আমার কপালে জোটে না। আমি রাস্তা দাঁড়িয়ে এইরকম কান্নাকাটি করছি, এমন সময় সেই রাস্তা দিয়ে ঘটক মোটা যাচ্ছে, বলে ভাই নাতি তুই কান্নাকাটি করছিস কেন? আমি বলে ঠাকুরদা, তা আমার কি আর বিয়ে হবে না? বলে কেন হবে না? তোর বিয়ে হবে, তবে 20,000 টাকা লাগবে। বলার সঙ্গে সঙ্গে পকেট থেকে 5,000 টাকা ঘটক মোটাকে বের করে দিয়েছি। আর 6 মাস আগে আজকে আমার বিয়ের ডেট, দেখি ফোন করে দেখি ঠাকুরদা কোথায় আছে। হ্যালো হ্যালো, এ ঠাকুরদা বল, এ তুই কোথায় রে? তুই কোথায় আছিস? আমি তো চৌরাস্তার মাথায় দাঁড়িয়ে আছি। তুই এখন দাঁড়িয়ে থাক, আমি যাচ্ছি। ঠাকুরদারে আজকে আমার বিয়ে হবে তো? এই আজকের বিয়ে দিয়ে তবে আমি শুনবো। ঠাকুরদারে ভালো মতো মেয়ে তো? তোর ও চিন্তা করতে হবে না, ভালো মেয়ে দেখে রেখেছি, ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো, মোটা মতো হবে তো। তুই এখন ফোনটা রাখ, আমি যাচ্ছি। ঠিক আছে ভাই, আমি রেখে দিচ্ছি, যদি তুই আমার বিয়েটা দিতে পারিস তা তোর ঋণ কীভাবে শোধ করবো সে একমাত্র আমি জানি আর ঈশ্বর জানে। ঠাকুরদা আসতে লেট আছে, টাইম নষ্ট করবো না, ততক্ষণ ফ্রি ফায়ারটা চালু করে দেবো, যখন ঠাকুরদা আসবে তখন টুক করে বিয়ে করবো আর গুটি গুটি পায়ে ঘরের দিকে চলে যাব। বসে বসে ভাবি আমি কীভাবে বেটাবো ঠাকুরদানি, বসে বসে ভাবি আমি সারা দিন কীভাবে মেটাবো ঠাকুরদানি। নানা দিদিমা তো বললো নাতনি তুই ওখানে পৌঁছে যা, আমি ঠিক টাইম মতো চলে আসবো, কিন্তু দেখো আমি তো এখানে চলে এলাম, দিদিমার আসতে তো দেরি হচ্ছে কেন? আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে দিদিমার সঙ্গে ফোনে একটু কথা বলে নি। হ্যালো হ্যালো, ও দিদিমা তুমি কোথায় আছো গো? তুই কি বিয়ে পাগলা হয়েছিস নাকি বলতো নাতনি? কখন আসবে তুমি? তুই কোথায় আছিস সেই কথাটা বল। এই তো আমি রাস্তার ধারে এখানে দাঁড়িয়েছি। ও নাতনি, হ্যাঁ, ওই চৌরাস্তা মোড়ে যে বিশ্রামঘরটা আছে না, ওখানে বস, আমি যাচ্ছি রে ভাই। তুমি আর দেরি না করে একটু তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে রাখ। বসু, মার মার মার, বাবা গো বাবা, এত জোরে ভেতর ঢুকেছিল গো। দিদিমা তো বললো আমাকে বিশ্রাম করে বসতে, কিন্তু দেখো ওখানে একটা বিশ্রাম ঘর দেখতে পাচ্ছি, একটা ছেলে বসে আছে, দেখতে শুনতে খুব সুন্দর আছে, স্মার্ট আছে, হ্যান্ডসাম আছে, আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে ওর সঙ্গে টাইম পাসটা করে নি। বাপি মার মার মার, হ্যাঁ হ্যাঁ, ও বাবা, এই তুমি এখানে কি করছো গো? আমি বসে বসে ফ্রি ফায়ার খেলছি গো। কি খেলছো? ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার খেলছো? হ্যাঁ গো। আমাকে একটু শিখিয়ে দেবে প্লিজ? আমি জানি। কি জানো? মেয়েদের অভ্যাস খারাপ। কেন বলো তো? ভালো ছেলে দেখলে ঘষে ঘষে গায়ের দিকে আসবে, পটিয়ে গল্প করবে, তারপর ক্লাবের ছেলেদের ডেকে নিয়ে এসে তুমি আমার জরিমানা করবে। না না, তুমি আমাকে ভুল ভাবছো, আমি ওই রকম ধরনের মেয়ে নয়। আচ্ছা, উনি একটা ইয়াং মেয়ে, আমি একটা ইয়াং ছেলে, যদি আমার ডাইরেক্ট বুকে হাত দেয় আমি এর কোথায় হাত দিই বলো দিনি? এর কোথায় ফাঁকা আছে? এই তো, ও মাই গড, ও মাই ডগ, এর উল্টোপাল্টা বলে যাচ্ছি তো। এই হ্যাঁ, আমার এখানে এত জোরে মারলি কেন? তোমার এই কাকতলের মধ্যে কি 3.5 কিলোর ডেঙ্গু মশা পড়েছিল, তাই ওটাকেই ঝাড়লাম। ওই জন্য এত জোরে মারলি? মশা কামড়ালে আস্তে মারলে আরাম হয় না। আচ্ছা, সে রমেশ জানে, জোরে জোরে ঝাড়তে হয়। এত দুর্বল হলে হবে? শক্ত হয়ে দাঁড়াও, পড়ি না, সোজা হও।
দিদি দাদা তুমি আমার লাইনে চলছো কেন? কেন চলবো না? কেন দুজন তো একই পাথরে পথিক দাদা, একই লাইনে না চললে এই শুভ কর্মটা হবে কি করে বলো দাদা? ওই জন্য চলছো? হ্যাঁ গো দাদা। ও দিদি তোমার নাতনি রেডি? আমার নাতনি রেডি? তোমার নাতি? আমার নাতি ও রে। ওই দেখি কেমন নাতি। ওই গো নাতি রে, এই তো তোর পেছনে রে। এটা কোথা? এই মাল কোথায়? মাল কোথায়? এই মাল বলিনি, বল মেয়ে। তাই ওই ওই হলো আর কি। ঠাকুরদার ভালো মেয়ে তো? তোর চিন্তা করতে হবে না, ভালো মেয়ে। হ্যাঁ সেমে চুল আছে তো? এই তুই চুল নিবি না মেয়ে নিবি? না আগে চুল নেবো তারপরে মেয়ে নেবো, কারণ চুলের কিলো 8,000 টাকা করে। চুল ছাড়া মেয়ে নেবো, বড় বড় চুল থাকবে সেই মেয়ে। সবসময় জেগরামা কথাবার্তা। ঠাকুরদারের মেয়ে ছেলে কি করে একটু আলোচনা করে আয়, যা। ঠিক আছে। ও দিদি। কি দাদা? আমার সামনের কোপাল ঘুরে গিয়ে পেছনে গেল। এই মেয়ে কি করে জানিস? কি করে ভাই? ও তো দিন রাত টাকা গনে। যে মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে সে দিন রাত টাকা গনে। দিন রাত টাকা গনে। নিশ্চয়ই ব্যাংকের ম্যানেজার, আর নতুবা বাসের কন্ট্রাক্টর। না মেয়ে ছেলে তো বাসের কন্ট্রাক্টর হতে পারে না, নিশ্চয়ই ব্যাংকের ম্যানেজার। ঠাকুরদা লাগে আরো 20,000 দেয়া যাবে, আলোচনাটা সেরে আয়ে যা। ঠিক আছে। ওই দিদিমা। কি রে তুমি এখানে আমাকে কেন নিয়ে এলে বলো তো? তোকে তো বিয়ে দেবো বলে এনেছি তো। তাহলে তো মাসের ছেলে কোথায়? আরে কথাবার্তা তো ফাইনাল হচ্ছে রে নাদনি। জানো কি রে কি কাজ করি? ভালো করে জিজ্ঞেস করে নাও। ঠিক আছে। ও পরিণদা বলছিলাম, তোমার নাতি কি করে গো দাদা? আমার নাতি কি করে? হ্যাঁ ও তো সিরিয়াল করে। কি? ও দিদিমা কি করে জানা বললি? দাদা বললো টিভিতে সিরিয়াল করে। ও মা, টিভিতে সিরিয়াল করে? হ্যাঁ রে। শোনো না, কি রে? ওই ছেলে যখন টিভিতে সিরিয়াল করে আমি কিন্তু ওকে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়েই করবো না। আর ওই ছেলে যখন টিভিতে সিরিয়াল করে কেন বাইরে নায়িকাদের সঙ্গে করবি? আমি তো আছি ওর সঙ্গে, চান্সটা আমি লাগিয়ে দেবো। মা তোর জারুপ, একবার যদি সিরিয়ালে চান্স পেয়ে যাস না তাহলে তোদের দুজন আর পুরো ফাটাফাট সিরিয়াল লাগাবো। ও দিদি। কি দাদা? এটা কি সেই মেয়ে? আমার নাতনিকে দেখো। এই তো বিয়েটা তুই করবি না বিয়েটা আমি করবো? না না তোর বিয়ে তো ওই জন্য একটু নেচে নিলাম। তাহলে এই সেই মেয়ে? এই সেই। দিন রাত বসে বসে টাকা গোনে। ভাই ও কি করে না করে আমি জানি, আধা ঘন্টা আগে আগে ওর কাছ থেকে আমি ঘুরে আসলাম। ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। ভাই তো আমার টাকাগুলো ফেরত দে। এই সে টাকা খেয়ে ফেলেছি। ও কথা বললে হবে না, টাকা ফেরত দে। তুই আমার কাছে টাকা চাচ্ছিস? হ্যাঁ যাদব এখান থেকে বিদায় নে। এই বুড়ি, এই ছেলে যখন আমাকে বিয়ে করতে চাইছে না, তুমি যে আমার 10,000 টাকা নিয়েছিলে গুনে গুনে, সেই টাকাটা ফেরত দাও, এক্ষুনি আমি চলেই যাবো। নাতনি সে টাকা কি আর আছে? মানে সে টাকাটা আমি খেয়ে ফেলেছি। ও মা শোন, ফরিঙ্গা উড়ে গেল, তাহলে আমিও থাকবো না। মানে আমিও পালাচ্ছি ভাই। হাই ভগবান, আমার কি সর্বনাশ হয়ে গেল গো। এই বুড়ি যখন খেতে পাচ্ছিল না আর বুড়ি সংসার চলছিল না, আমার কাছ থেকে টাকা নিয়েছি খেয়েছি আর সংসার চালিয়েছি, এখন বলে টাকা নেই আমিও নেই। এই বুড়ি ধরতে যদি পারি আজকাল আমি মেরে ফেলে রেখে তবেই চলে আসবো রে। দাদারা এই মেয়ে ছেলে কী করে গে তোমরা জানো? এর ছোট্টবেলায় বাবা মা মারা গেছে, এদের একটা সুলভ শৌচাগার আছে, সেখানে দাঁড়িয়ে করলে 2 টাকা আর বসে করলে 5 টাকা। ও সে গন্ধে বসে বসে খুঁজো পয়সা গোনে তো। যখন আমাকে বলেছে দিন রাত বসে বসে টাকা গোনে, আমি তো অবাক হয়ে গেছি যে আমার মতো একটা বেটবা উন্ডলের ছেলে তার ভাগ্য ওই ব্যাংকের ম্যানেজার। না গোনায় তো গন্ধ রানী, ভোর 5টা যারা রাত 1টায় বাড়িতে আসে। তো ওই মেয়েকে আমি বিয়ে করবো, ভালো আছে? ঠাকুরদা তো ধরতে পারলে কানে কাটবো, তবে শুনবো। We'll be right back.
যাই চলিয়া রে, পোড়ান যাই চলিয়া রে, পোড়ান যাই চলিয়া রে, পোড়ান যাই চলিয়া রে। কেনে রাখি বাঁধিয়া মনের ফাঁকি বাঁধিয়া, তবু কেন বলে বধুয়া পোড়ান যাই চলিয়া রে, পোড়ান যাই চলিয়া রে, পোড়ান যাই চলিয়া রে, পোড়ান যাই চলিয়া। কি হলো হরিদা? না না পেয়েছি। কি পেয়েছ? শ্মশানে এটা দেখতে পাচ্ছ? ও তো মালসা। ওই মালসাটা মাথায় দাও। তা মালসা মাথায় দাও মানে লাভ কি হবে? কাকতাড়ুয়া সাজো শ্মশানে, কাকতাড়ুয়া। তারপর ও তোমার চিনতে পারবে না। না না না, তোমার কাছে টাকাও চাইবে না। এই বিবুদ্ধি তো, আমি কাকতাড়ুয়া সাজবো দাদা, পীর মাতাতে যা বলবে সব আমি শুনবো। শুনবে? তুমি তো কাকতাড়ুয়া সাজবে। আমি এখন কি করি? তুমি কি করবে? তুমি দেখো, তোমার বুদ্ধি হচ্ছে, তুমি দেখো আমি কি করি। কি 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 আমি গায়ে মাখবো, গায়ে মেখে তোমার লাভ। কঙ্কাল সাজবো শ্মশানে, কঙ্কাল। তারপর ও আমার চিনতে পারবে না। বাহ, আমার কাছে টাকাও চাইবে না। বুঝলি তো, দেখি তুমি কঙ্কাল সাজো, তুমি তারপর আমি কাকতাড়ুয়া সাজবো, সাজবো, দেখি তোমার কেমন লাগে দাদা। আগে কাকতাড়ুয়া দেখি তাহলে সাজি। হ্যাঁ, লা 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 লা। রে 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 এই দুপুর বেলা রাস্তায় কেউ কোথাও নেই, শালা গেল কোথায় বলো তো? আমি কাকে জিজ্ঞাসা করি কোন দিকে গেল বল। না না, শ্মশানে কাকতাড়ুয়া, এই শ্মশানে কাকতাড়ুয়া। আমি জানি কাকতাড়া দেয় বাগান বাড়িতে দেয়, বরদ বাড়িতে দেয়, কিন্তু শ্মশানে কাক যে ভদ্রলোক কাকতাড়ুয়া তৈরি করেছে এখানে দেখে মনে হয় কিছু আনতে গেছে। কিন্তু ওই যে কাকতাড়া যে শাড়িটা পরে আছে, মিনিমাম 2-2,500 টাকা দাও। ক্লাবের ছেলেরা বলে কাকা নাটক করবো, তুমি শাড়ি সাহা ব্লাউজ দাও। রাস্তায় কেউ কোথাও নেই, ফাঁকা রাস্তা, কেউ জানতে পারবে না। এই সুযোগে ওই শাড়িটা খুলে নিয়ে চলে যাব। কাকতাড়ুয়া তুমি দ্রৌপদী হবে, আমি দুঃশাসন হব, হয়ে তোমার বস্ত্র হরণ করব, দেখি কোন দেবতা তোমার বস্ত্র দান করে। তোমরা দেখো গো আসিয়া, এখন তুমি দ্রৌপদী, আমি দুঃশাসন, এবার শুরু হবে তোমার বস্ত্র হরণের পালা, দেখি কোন দেবতা বস্ত্র দান করতে আসে।
দেখো বর্তমান দিনে মানুষের কিন্তু লাজ লজ্জা নেই। একটা কাকতাড়ুয়া যা দেহের মধ্যে প্রাণ নেই সে তার ইজ্জতকে এইভাবে রক্ষা করছে। হোক ডিজিটাল যুগ পড়েছে তো, আর দিনকালে খুব ভালো চলছে। বা কাকতাড়ুয়া যে ব্লাউজটা গায়ে দিয়েছে না, অন্তত 500 থেকে 600 টাকা দাও। আমি শাড়ি যখন পেয়ে গেলাম তাই ব্লাউজটা রেখে দিয়ে লাভ আছে, ওটাও খুলে নিয়ে চলে যাব। কাকতাড়ুয়া দাও তোমার ব্লাউজটা আমাকে দিয়ে দাও। দেখি তো তুমি যখন এখানে, আমার যে ঠাকুর দাদা কোথায় গো? কার কথা বলতেছি? আমার ঠাকুর দাদা। তোর সেই ঠাকুর দা? হ্যাঁ গো। ও মা গো, আর 10 বছর তোর আমি দেখো সত্যবতী পুরো সত্য কথা বলে যাচ্ছে। সত্যি কথা ভাই, আধা ঘন্টা আগে গল্প করে আসলো, বলে নাকি 8-10 বছর চোখ খেয়ে দেখেনি। ও ঠাকুমা তোমার দেখতে হবে না, আমার ঠাকুর দাদাকে আমি খুঁজে নিচ্ছি। এই দুপুর বেলা রাস্তায় কেউ করতে না, শালা কোথায় গেল বলো? ও বাবা, এদিকে আরেকটা ছেলে কাকতাড়ুয়া। না না, যে ভদ্রলোক কাকতাড়ুয়া তৈরি করেছে নিশ্চয় কোটিপতি লোক, নতুবা যে ধুতি সাধারণ মানুষ কিনে পড়তে পারে না সেই ধুতি কাকতাড়ুয়াকে পরায়। কলাপুরি ধুতি গো বাবু, কলাপুরি ধুতি। আচ্ছা আরেকবার দেখি, ওটা সাধারণ কোম্পানির ধুতি না ডাইরেক্ট কলাপুরির ধুতি? আচ্ছা কি কাণ্ড বলতো? কেন রে ভাই, আমি যখন প্রথমবার কাকতাড়ুয়ার দিকে তাকালাম, কাকতাড়ুয়া পূর্ব দিকে মুখ করে এইভাবে দাঁড়িয়ে আছে। আবার দ্বিতীয়বার যখন তাকালাম তখন পশ্চিম দিকে মুখ করে এইভাবে আছে। ও খড়ের কাকতাড়ুয়া তো, আর জোরে জোরে হাওয়া হচ্ছে ঘুরে যাচ্ছে। হ্যাঁ ভাই, ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে। কিন্তু ওই ধুতিটা আমি খুলে নিয়ে চলে যাব। ওকে আমি উলঙ্গ দেশে উলঙ্গ রাজা করে দেবো, ও উলঙ্গ হয়ে রাজ্য শাসন করে বেড়াবে। আমার মা তো কাঁথা সেলাই করবে। দেখি ও কাপড় খুলে নি রে ভাই, কি বিপদ! কাকতাড়ুয়া ধুতিটা আমার দিয়ে দাও তো। দেখি ধুতিটা দাও। ওর মুদ্রা দেখো খালি। এ ঠাকুর দা, এ নাতি, ভালো আছি ভালো আছি। কি ভাব নিয়েছি? এ ঠাকুর দা বল, তাহলে তোমরা কাকতাড়ুয়া? হ্যাঁ। তোমাদের কাণ্ড কারখানা অনেক আগে আমি জানতে পেরে গেছি ভাই। ধরো যখন পড়ে গেছো টাকাগুলো ফেরত দাও। এই তুই আবার আমার কাছে টাকা চাচ্ছিস? হ্যাঁ ইয়াদম, এখান থেকে কবি দাই নেছে। এই বুড়ি, আমার কাছে টাকা নিয়ে তুমি ওর সঙ্গে কোথায় উড়ে চলে গেছিলি? আমার টাকাটাকে ভালে ভালে ফেরত দাও, তোমায় মেরে ফেলে দেবো আমি। ও মা গো, কোটাকার কে? আর দুটো আমরা ভাতে দে। মানে টাকা টাকা করে পুচারে পুচারে ছুটে আসছে, টাকার জন্য কত কি সাদা হয়ে গেল, কি কত কি ঘটনা ঘটে গেল। কি হলো? আবার এসে বলছে টাকা টাকা আমরা দিতে পারবো না, কি করে আছে করে নে। যাই বুড়ি, তাহলে এই সেই মে, এই সেই মে। আরে কেন দিবি, তাহলে পুকুরে ঘটি ডোবে না। ঠাকুর তো আর নকুল দানা দিয়ে বলি টেস্টি বেদানা। বল নকুল দানা বলি, কি বলবো? বল বাতাসা। আমার নাম নিল পুরো বাতাসা। তো ঢবে চপে ডিসকোভারি, ও শালা ভেঙে দেবো অ্যান্টেনা। ভাঙিনি তা ধরবে না, টাওয়ার ধরবে না। আরে কেন দিবি, কেন দিবি, তাহলে পুকুর ঘটি ডোবে না। নকুল দানা দিয়ে বলি নাতি, তোর ভাগে যেটা ছিল তুই সেটা মেনে নে। কি করে মেনে নেই রে ভাই? ভাগে বাজা পুনে পুন তো কপাল কোনে হ, তাই বলে কি বাঘের পেটে ও শালা বিড়াল জন্ম নেয়। কি বলতে চাইছো? কি এটা মেয়াও? হ্যাঁ এটা মেয়াও না, এটা তো মেয়ে। ঠাকুরদার বাবা মা এত ভালো মানুষ ছিল, এক ডাক এলাকার সব লোক চিনত। আচ্ছা সেই সব মানুষের গর্ভে এমন অমানুষ জন্মালো কিভাবে?
তাই বলে কি দেহ ব্যবসা? কেউ লাগায় শীল মোহর তখন তো কিন্তু বাজে বাজে কথা বলে যাচ্ছে আদমি। হ্যাঁ নাতি বল, যে লাগেছিল তার মানে 10 মাস জ্ঞান কম ছিল। ঠাকুরদা সব কাজ বড় কাজ বড় চোখ বড় মন দিয়ে দেখতে হয়, তাই বলে বাথরুমের অন্তরাল অবৈধ ব্যবসা এটা তো মানা যায় না। ভাগে বা যাবো না পুতো কবাকু নে হ, তাই বলে কি ভাগে আছে বিরাজন মনে কোন মা ছোট নাই বলে পিতা সাকু, তাই বলে কি দেহ ব্যবসায় লাগাই ছিল চাচা অন্য কাঁচা কাপড়, চাচা অন্য কাঁচা কাপড় ছেড়ে দিলে পাবি না। বাংলাটা প্রবাদ বাক্য আছে ভাই, যে যাচা অন্য কাঁচা কাপড় ছাড়তে নেই, কিন্তু এমন কাঁচা কাপড় যে কাপড় পরলে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বেরিয়ে থাকবে, সেই কাপড় পরার থেকে উলঙ্গ হয়ে থাকা অনেক লোক। কেন দিবি বল, তুই আমাকে কি বলেছিলি? কারণ আমি কি বলেছিলাম? তুই কি করিস? কারণ আমি তো সিরিয়াল করি। তুই কি সিরিয়াল করিস? কেন তুই জানিস না? তুই আমার কাছে ক্লিয়ার হয়ে বলেছিস। ওরে ভাই, যে ক্যামেরা করে রমেশ, রমেশ হ্যাঁ সে তো ডেংরা, ওর একটা গাড়ি পার্কিং আছে, ও ওই পার্কিং এ যতগুলো গাড়ি ঢোকে আমি তো সিরিয়াল করে করে দাঁড় করিয়ে দিই, আমি তো গাড়ি সিরিয়াল করি। হাই ভগবান, না না আমি মনি করিছি। কি রে? না না আমি মনি করিছি। সব বলবি তো, তুই টিভি সিরিয়াল করি। যদি আমি টিভিতে সিরিয়াল করতাম মেয়ে খুঁজে গিয়ে তোদের কাছে আসতাম, মেয়ে আমাদের খুঁজে আসতো। ঠকবাস তুই, কেন করলি করলি সিরিয়াল? তাই বলে তুই বুঝে দিবি ও শালা জেরেস করা মাল। ওই দিদি মা, আমি নাকি জেরেস করা মাল? দাদা দেখো তো ওটা, এই এটা জেরেস করা? হ্যাঁ, ইয়া মেশিনে ঢুকিবে নে, কি করে জেরেস করা হলো? অরিজিনাল। আচ্ছা, একটা মেয়ে ভোর 5টা যায় রাত 1টায় বাড়িতে আসে, আচ্ছা তার সে জেরেস নাকি অরিজিনাল কপি? যাই সাকি তাই সে মেলে কর্ম গুণে পা পটকালে ঢুকতে হবে এই জিকে রাখো খুশুমাশা। ঠিক রওনি, কথাগুলো চিন্তা ভাবনা করে বলবে। কেন বলে তো? আমি জানি আমার যেখান থেকে জ্ঞান হয়েছে, আমি কাউকে এত ঠকাইনি। না, তুমি কাকে কি কথা বলছো? ঠকবাস তুই, কেন বলি কলি সিরিয়াল? তাই বলে তুই বুঝে দিবি তেরে সোরা মান। তাই সাথে তাই সাথে মেলে পারবাসুনে পার পটকালে ঢুকতে হবে ইঞ্জিনিয়ার। আরে বাংলা ভাষার হাজার মানে নন্দদা রচনা, কেন দিবি কেন দিবি তাহলে তুমি ঘটি হবি না। আমি কি আর এই চৈত্র মাসে বাজারে বসে থাকবো? যা হয় টুকটুক করে চালিয়ে যাই। তার মানে তুই বিয়ে করবি? হয় হোক, আয় চল আয়, তোদের জন্য আজকে বামুন সাজে বিয়ে দেবাই। ইয়ে ঠাকুরদা, তা আজকের তো কোনো লগ্ন নেই, কোন লগ্নে বিয়ে দিবি ভাই? কেন, কুকুতলি লগ্ন আছে তো। কি লগ্ন? কুকুতলি লগ্ন। সেটা কখন? দুপুরবেলা যখন কুকুর ডাকে। এখন বিয়ে দিতে পারিনি দাঁড়া। এই দাঁড়া, আচ্ছা নে, এই দাঁড়া নতুন বিয়ে দিচ্ছি, একটু ভালো করে সেটে নি দাঁড়া। যেমন কোমর তেমন গাম, তা সারতে তো খালি দেখো। এই গামটা মনে হয় পুণ্যের। এ সিটি ধরে রেখেছি। আচ্ছা, হাতে হাত দে, দাও হাত, হাত দাও। তাহলে বলি, বলো যদি অং তদি অং নমো। কি এইটা কোন দেশের মন্ত্র রে ভাই? ওটা ইংলিশ মন্ত্র, ওই জন্য পারো জন্য পিঠ তো। আচ্ছা পরের লাইনটা বলো। তারপরে বলি, বলো ছাদ দয় পিণ্ডায় নমো। ও মা, এই শালা তুই আমাদের বিয়ে দিচ্ছিস না ছাদ তো দিচ্ছিস? বল নাতি বলি শোন, এখন বিয়ে করা মানে ছাদ দই ওটা, ওই জন্য বিয়ের সময় সে মন্ত্রা পড়ি দিলাম। একটা কথা মাথায় রাখবি, মনের মিল থাকলে রেজিস্ট্রি করতে লাগে না, আর পুরোহিত রাখতে লাগে না। লাগে না? আমাদের ব্যাপারটা আমরা বুঝে নেব। যাও পাতলা হও, বেরিয়ে যাও। বড় ছেলে মেয়ে তো ওরা বুঝে নেয়। ও দাদা, চার হাত এক হয়ে গেল, আমাদের পিঠটা দেখ বেঁচে গেল। বলবে তো নাটক রাজামাই, অসম্মান করি না ভাই, অসম্মান করি না। না 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 না, আমার যদি বয়স থাকতো ওই মেয়ে আমার নাতিকে দিতাম না। কি করতিস? একদম বিয়ে করনি তো। শালা মনের গতি দেখাছো? শুধু বয়স হয়ে গেছে বলে আমার নাতিকে দিয়ে দিলাম, কিন্তু মেয়েটা দারুণ। কিদিনা প্যারা তুঝে গাবনে বানায়া। হ্যাঁ আস্তে আছে না, এটা ঠিক রে না ভাই।
নাতনিয়ে দিঘায় যা, কিতনা প্যারা মুঝে রাতনে বানায়া, কিতনা প্যারা মুঝে রাতনে বানায়া, নাতনিয়ে দিঘায় যা। এখন যদি এমন হয় তাহলে ইয়ংবেলা কেমন ছিল গো? এই দেখো ওনারা ছিল বলেই আজকে তোমার সঙ্গে আমার এই বিবাহটা সম্পূর্ণ হয়েছে। আর আমি ভগবানের কাছে মনে মনে মনস্কামনা করেছিলাম, ভগবান আমার জীবনে এমন একজনকে পাঠাও যেন সারাটা জীবন তার কোলে মাথা রেখে আমি মরতে পারি। আজকের হয়তো ভগবান আমার জন্য তোমাকেই পাঠিয়েছে গো। দেখো জন্ম মৃত্যু বিবাহ সেটা বিধাতার হাত। বিধাতার হাত? হয়তো তোমার সঙ্গে আমার লেখা ছিল তাই হয়ে গেছে। হয়ে গেছে? তোমার সঙ্গে ভালোবাসার চেষ্টায় আমার দেখা হতো না, তুমি না হারবাই এমন একটি পথে চলা শেখা হতো না, তোমার সঙ্গে দেখা না বলে সঙ্গে দেখা, তোমার সঙ্গে দেখা।